আজকের শিরোনামে আজ হিরোশিমা দিবস গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতের মহিলা হকি দলের কঠিন লড়াই জিতে নিল ভারতবাসীর মন শ্রাবণ 22 এর সুদে ব্রততী জয়তী নমস্কার আমি পূজা ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই সভ্যতার ক্রমবিকাশে মানুষ বাঁচার জন্য নানা কৌশল উদ্ভাবন করছে শত্রুর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য একে অপরকে ঘায়েল করার জন্য এবং রাষ্ট্র তথা দেশের সার্বভৌমত্ব রক্ষার খাতিরেও প্রয়োজনীয় নানা জিনিসপত্র আবিষ্কার অব্যাহত রয়েছে মানুষের যুদ্ধ করার নেশা প্রাচীনকালের মতো বর্তমানেও সচল রয়েছে প্রাচীনকালে যুদ্ধাস্ত্র ছিল তীর ধনুক বর্শা ইত্যাদি বর্তমানে যুদ্ধ বিরাট ব্যাপক এবং খুবই জটিল বর্তমানে যুদ্ধাস্ত্র আণবিক পারমাণবিক বোমা হাইড্রোজেন বোমা সহ উন্নত প্রযুক্তির নানা মারণাস্ত্র প্রায় 76 বছর পূর্বের কথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে তখন যুক্তরাষ্ট্র এক চরম মানবতা বিরোধী বর্বর হত্যাকাণ্ড ঘটিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছিল 1945 সালে 6ই আগস্ট তখনও ঘুম থেকে ও জেগে ওঠেনি হিরোশিমার মানুষ সকাল 8:15 হঠাৎই দানবের মতো হিরোশিমার আকাশের নীলিমায় উদয় হলো মার্কিন B-29 বোমারু বিমান এনোলা গ্রে কল্পকথার আগুনমুখ ড্রাগনের মতো সেখান থেকে হিরোশিমার একটি হাসপাতালের 1900 ফুট ওপরে বিস্ফোরিত হল বিশ্বের প্রথম আণবিক বোমা লিটল বয় কিছু বুঝে ওঠার আগেই আণবিক বোমার বিষাক্ত ছোবলে মারা গেল 80,000 মানুষ আহত হল আরও 35,000 ঘুমের মধ্যে মারা গেল নারী শিশু বৃদ্ধ যুবা মুহূর্তের মধ্যে যেন এক ধ্বংসস্তূপে পরিণত হল ছবির মতো সুন্দর জাপানের ছোট্ট শহর হিরোশিমা মাত্র 3 দিন পরে 9ই আগস্ট মার্কিন যুদ্ধবিমান থেকে নাগাসাকিতে ফ্যাটম্যান নামে আরেকটি আণবিক বোমা ফেলা হয় দ্বিতীয় বোমাটি ফেলার নির্দিষ্ট টার্গেট ছিল জাপানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দ্বীপ কিয়োশুর কোকুরা অস্ত্রাগার খারাপ আবহাওয়ার কারণে বৈমানিক ভুলবশত বোমাটি নাগাসাকি শহরের উপর পড়ে যায় এখানেই শেষ নয় বছর না ঘুরতেই আণবিক বোমার ভয়াবহ তেজস্ক্রিয়তায় মারা যায় আরও 80,000 জাপানি হিরোশিমা এবং নাগাসাকিতে কত লোক মারা গিয়েছিল তা মূলত আনুমানিক হিসেব কোনো কোনো সূত্র অনুযায়ী হিরোশিমা শহরের 3.5 লাখ মানুষের মধ্যে 1,40,000 মানুষ কেবল বোমার বিস্ফোরণেই মারা যায় আর নাগাসাকিতে মারা যায় আরও 74,000 মানুষ কিন্তু পরমাণু বোমার তেজস্ক্রিয়তা স্বীকার হয়ে পরবর্তী সপ্তাহ মাস এবং বছরগুলিতে আরও বহু মানুষ মারা গিয়েছিল এই বোমার শিকার হয়েও যারা বেঁচে গিয়েছিলেন তারা হিবাকুশা বলে পরিচিত তাদের ভয়ঙ্কর শারীরিক ও মানসিক যন্ত্রণার ভেতর দিয়ে বাকি জীবন কাটাতে হয়েছে কেন চালানো হলো এই হামলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের আত্মসমর্পণের আহ্বানে জাপান সাড়া না দেওয়ায় তাঁর নির্দেশেই ঠান্ডা মাথায় হিরোশিমায় চালানো হয় নারকীয় এই হামলা এর উদ্দেশ্য ছিল দুটি এক হলো জাপানিদের জব্দ করা আরেক হলো যুদ্ধ দ্রুত শেষ করতে জাপানকে আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু পরমাণু বোমার ভয়েই জাপান আত্মসমর্পণ করেছে বলে যে কথা বলা হয় অনেক সমালোচক তার সঙ্গে দ্বিমত পোষণ করেন তাদের মতে জাপান এই বোমা হামলার আগে থেকেই আসলে আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছিল প্রতি বছর 6ই আগস্ট হিরোশিমা দিবস পালন করা হয় আজ হিরোশিমা দিবস এখনও সেদিনের সেই হামলার দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে হিরোশিমা নাগাসাকির মানুষ আণবিক বোমা হামলার এত বছর পরও শহরে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধিতে ভুগছে বহু মানুষ হিরোশিমা দিবস এলেই তাই পৃথিবীর শান্তিকামী মানুষের প্রত্যাশা আর নয় যুদ্ধের নামে মারণাস্ত্রের ঝঞ্ঝনানি আর নয় কোনো ঠান্ডা মাথার হত্যাযজ্ঞ হিরোশিমা দ্বীপের আমি সংকোচি
করোনা সংক্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন এখনও জরুরি, তাই সকলের কাছে অনুরোধ, মাস্ক পরুন ও সঠিক দূরত্ব বিধি বজায় রাখুন, নিজে ও অন্যদের সুস্থ রাখুন। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, ভারতের মহিলা ও পুরুষ হকি দল এমনই এক বিশ্বাসে বুক বেঁধে দিল আমাদের। 41 বছর পর ভারতের পুরুষ হকি দলের ব্রোঞ্জ মেডেল সহ ঐতিহাসিক জয়ের পর আজ গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে ভারতের মহিলা হকি দলের 3-4 গোলের লড়াই জিতে নিয়েছে ভারতবাসীর মন। ভারত ইংল্যান্ড টেস্ট ক্রিকেট ম্যাচ ছেড়ে অধিকাংশ জনতার চোখ ছিল অলিম্পিকের পর্দায়, আর এইখানেই সম্ভবত জিতে গেল ভারতের মহিলা হকি দল। গত রিও অলিম্পিকে একটা ম্যাচও জিততে না পারা মহিলা হকি দল 41 বছর পর আজ ভারতকে চতুর্থ স্থানে এনে দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে রাখলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের দলের স্বর্ণযুগের গৌরবের ইতিহাস কি তবে আবারও ফিরে আসতে চলেছে, এবার উত্তর সময়ই দেবে। অন্যদিকে অলিম্পিকের কুস্তির ফাইনাল ম্যাচে জর উগুয়েভের কাছে 7-4 হেরে রুপো জিতেছেন ভারতের রবি কুমার দাহিয়া। তবে কুস্তির 86 কেজির বিভাগের সান মারিনোর মাইলেস আমিনের কাছে হেরে ব্রোঞ্জ হাতছাড়া করলেন ভারতের 22 বছর বয়সী দীপক পুনিয়া। এখনও পদকের দৌড়ে আছেন ভারতের গলফার অদিতি অশোক। কুস্তির 65 কেজির বিভাগে আজারবাইজানের হাজি আলিয়াভের কাছে সেমিফাইনালে হারলেন রিওর ব্রোঞ্জ পদক জয়ী বজরং পুনিয়া। সবশেষে বলা যায়, ভারতে হকি এক নতুন অধ্যায় সূচনা করলো, আমরা তাকিয়ে আগামীতে। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তির আবেদনপত্র নেওয়া হচ্ছে। সোনারপুর, ব্যারাকপুর, চুঁচুড়া, শ্রীরামপুর, শান্তিনিকেতন, বেহালা, শ্যামবাজার এবং সল্টলেক ও দক্ষিণ কলকাতা শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে 9831-6879, 9331-6713-5, 7044-7-62727 নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট www.brototiparampara.in এ। 7 আগস্ট 1941, শ্রাবণ মাসের 22-এ আজ ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে, এভাবেই দিনটির বর্ণনা শুরু করছেন রানীচন্দ। রবীন্দ্রনাথ তাঁর জীবনে বহু মৃত্যু দেখেছেন, কিন্তু মৃত্যুর আঘাত তাঁকে টলাতে পারেনি। তাই আমাদের কাছেও 22-এ শ্রাবণ কোনো দুঃখের দিন নয়, বরং নতুন শুরুর দিন, নতুন সুরের দিন। আর সেই সুরেই এবার কণ্ঠ মিলিয়েছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, জয়তী চক্রবর্তী। এই ভাবনার গোড়াপত্তন কিন্তু বহুদিন আগেই ভেবেছিলেন আশা অডিওর কর্ণধার মহুয়া লাহিড়ি। তবে বহুদিন পরে এবছর 22-এ শ্রাবণে জয়তী ব্রততীর দ্বৈত কণ্ঠে মুক্তি পেতে চলেছে সিঙ্গল আশা অডিওর ইউটিউব চ্যানেল থেকে, সঙ্গীতায়োজনে প্রত্যুষ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথের কবিতা এবং গান, এই দুইয়ের মেলবন্ধনে অনেক কাজ আপনারা শুনেই থাকেন, তবে এই দুই বিষয়ের আপনাদের সবথেকে প্রিয় দুই শিল্পী এবং আমারও প্রিয় দুই শিল্পী, কবিতায় ব্রততী বন্দ্যোপাধ্যায়, গানে জয়তী চক্রবর্তী, এদের দুজনের একসঙ্গে কোনো রেকর্ডিং এখনো অবধি হয়নি এবং এই প্রথম আশা অডিওর হাত ধরে আমরা সেরকম একটি কাজ আপনাদের সামনে আনতে পাচ্ছি। আজকে বহে পূবে বাতাস, মেঘে আকাশ জুড়ে। খুব ভালো লাগছে এই কাজে নিজেকে সামিল করতে পেরে। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা আমার পাথেয়, মানে এই দুটোই মিলে মিশেই আমি পথ চলি। জয়তীর গান আমার খুব পছন্দের, ও যখন নতুন গান গাইতে শুরু করেছে তখন থেকে ওর গান শুনি, এখনও শুনি, যতদিন যাচ্ছে ওর গানের মধ্যে যে একটা ম্যাচিওরিটি এবং রবীন্দ্র জীবন দর্শন, আমি কীরকম ওর গানগুলো যখন ওর গায়ে ছুঁতে পারি, সেই জীবন দর্শনটাকে ছুঁতে পারি। তাই আশা অডিও যখন এই পরিকল্পনার কথা জানালো যে ওর গান আর আমার আবৃত্তি মিলে মিশে একটা কিছু করার, তো আমি খুবই খুশি হয়েছিলাম। আমার মনে হচ্ছে, আমার বিশ্বাস, এবং আমি সবসময় স্বপ্ন দেখতে ভালোবাসি, যে এই কাজটা
আপনাদের হয়তো বা ভালো লাগবে। রবি আশা অডিওতে মহাদির হাত ধরেই আমার গান বাজনার সঙ্গে সংযুক্ত হওয়া আশা অডিওর ক্ষেত্রে। তো মহাদি থাকাকালীনই এরকম একটা কথা হয়েছিল, সেটা দিদির সাথেও হয়েছিল, আপনার বোধহয় মনে আছে, প্রত্যুষদার সাথেও হয়েছিল এবং আমার সাথেও আলাদা করে হয়েছিল, যে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কবিতা এবং আমি তাতে গান করব, এরকম একটা মেলবন্ধন তৈরি হবে, এরকম কোনো কাজ হবে। তো সেই স্বপ্নটা মহাদি দেখেছিল এবং তার পরবর্তীকালে এটা আমারও ভীষণভাবে স্বপ্ন, বলাই বাহুল্য। তো আমরা চেষ্টা করেছি আপ্রাণ এবং দিদির সঙ্গে কাজ করা সত্যিই একটা সৌভাগ্যের বিষয়। আশা অডিও সবসময় আমাদের সঙ্গে আছে, অপেক্ষা আমাদেরকে উৎসাহ দিয়েছে এই কাজটি করার জন্য, তাই জন্য কে ধন্যবাদ। আর দিদি যেমন বললেন হয়তো আপনাদের ভালো লাগবে, আমি হয়তোটা বাদ দিয়েই বলছি আপনাদের ভালো লাগবে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ দেখুন সপ্তাহ জুড়ে প্রতি সোম বুধ শুক্র সন্ধে 7:30। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ ফেসবুক পেজ এবং ব্রততী পরম্পরার ইউটিউব চ্যানেলে।